নির্বাচন আসন্ন, কিন্তু বেকার আন্দোলনের জট কাটিয়ে উঠতে পারছে না বর্তমান জোট সরকার। মন্ত্রীর বাড়ি বাড়ি গিয়ে চাকরির দাবি করার পর এবার সংশ্লিষ্ট দফতরের দরজায় কড়া নাড়ল এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা। বৃহস্পতিবার টিআরবিটি অফিসের সামনে গিয়ে তারা বিক্ষোভে সামিল হয়। এদিন তারা বিক্ষোভ স্থল থেকে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, 2022 সালে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অনেকে, তারপর শিক্ষামন্ত্রী থেকে শুরু করে রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রীর কাছে বহুবার গেলে সকলকে একসাথে নিয়োগের বিষয়ে আশাবাদী করেছেন, কিন্তু সরকার তাদের দ্রুত নিয়োগ না করার পেছনে মূলত কারণ হল হাইকোর্টে চাকরি ক্ষেত্রে সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে একটি রায় ঘোষণা বাকি, সরকার তাদের কোনো ধরনের সহযোগিতা করছে না। তাই সমস্ত শুনানির পর এখন যাতে রায়ের ক্ষেত্রে সহযোগিতা করে সরকার এবং সকলকে নিয়োগ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। শুধুমাত্র আইনিক সহায়তার জন্য, শুধুমাত্র আইনিক সহায়তার জন্য আমরা এদিকে ওদিকে ঘুরছি, কিন্তু আমরা কোথাও থেকে আইনিক সহায়তা পাইনি। না পেয়ে আজকে আমরা বিক্ষুব্ধ হয়ে টিআরবিটি অফিসে জানতে এসেছি ওরা কি ব্যবস্থা নিয়েছে, যেহেতু অভিযোগটা ওদের বিরুদ্ধে, আমাদের পরীক্ষার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, পরীক্ষার্থীর বিরুদ্ধে হাইকোর্টে কোনো কেস হয়নি, হয়েছে দপ্তরের নোটিফিকেশনের এগেনস্টে। আমরা এখন দপ্তরের কাছে জানতে এসেছি যে ওনাদের নোটিফিকেশনের এগেনস্টে। আপনারা সঠিক উত্তর না পেলে কি করবেন? আমরা যদি আমাদের অতি সত্য রেজাল্ট না দেওয়া হয় আমরা বৃহত্তর অপরদিকে তাদের পরীক্ষায় কাট অফ মার্ক ছিল যত, তার থেকে কিছুটা কম পাওয়া, অর্থাৎ 75 নম্বর পেয়েও তারা অনেকে উত্তীর্ণ হননি, কিন্তু বিগত বছরগুলিতে দেখা গেছে মাত্র 52 নম্বর পেয়েও অনেকে চাকরি পেয়ে গেছে। তাদের মধ্যে আবার অনেকে জানায় সরকার হাজার হাজার শূন্য পদ রেখে মাত্র কয়েকজনকে নিয়োগ করার চেষ্টা করছে, এগুলি কি অর্থ কমানোর ব্যবসা, তা নিয়েও প্রশ্ন তুলে কেউ কেউ, তাই অবিলম্বে তাদের ফলাফল ঘোষণার দাবি জানায়। কিন্তু আশানুরূপ কোনো সদুত্তর পাননি বিক্ষোভকারীরা। তারা জানায় আগামী 2-3 দিনের মধ্যে যদি তাদের সকলকে চাকরি প্রদানের জন্য ফলাফল ঘোষণা না হয় তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শান্তন টিভি।